وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور حوادثها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا أبصارهم ويحفظوا فروجهم. وقال الله تعالى في موضع آخر، بسم الله الرحمن الرحيم. قل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمورهن. وقال الله تعالى في موضع آخر، بسم الله الرحمن الرحيم. يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين. وقال النبي صلى الله عليه وسلم، كلكم راع وكلكم مسؤول عن رعيته، رب زدني علما، رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي. ان الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তোমার ঘুমায়নারে নাম জপ আল্লাহ একদিন ঘুমাবিরে মন কহবরে মাছার মন ঘুমায়নারে মনে ঘুমায়নারে নাম জপ আল্লাহ একদিন ঘুমাবিরে মন কহবরে মাঝার মনে ঘুমায়নারে ঘুমব সব চলিয়া গেল সব চলিয়া গেলে জানাতে পারবার ঘুমায়নারে নাম জপ আল্লাহ একদিন ঘুমাবিরে মন কহবরে সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা ওলামায়ে কেরামগণ, সামনে বসে থাকা ইসলাম পিপাসু, ইসলাম দরদি, এই এলাকার ছোট বড় ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে পর্দার আসেন অবলা সরলা মা ও বোনেরা আমার, সর্বপ্রথমে ওই মহান আল্লাহ পাকের কৃতজ্ঞতা, যে মহান আল্লাহ পাক আজ আপনাদের তাদের জলসা আল্লাহ রাব্বুল আলামিন করার আপনাদের শক্তি দিয়েছেন এবং এই শুক্রবার মোহন করে প্রত্যেকটা মানুষ এবং বিশেষ করে শুক্রবারের দিন
আপনারা পেয়েছেন এবং জালসা করেছেন। তাই আপনার সেই আল্লাহর সম্মুক্ত কৃতজ্ঞতা সত্য সোনা জ্ঞাপন করে সকলে আমার সঙ্গে জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের নেতা মা আমিনার কলেজার টুকরো আব্দুল্লাহ রাদিম আব্দুল মোতালিবের পোতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাইরা আমার, আজ আমি আপনাদের সামনে সূরা নূর আরো কয়েকটি জায়গা থেকে কয়েকটি আল্লাহর আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি। ইনশাআল্লাহ আমার যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুর উপরে আমি আপনাদের সামনে কথা বলব। যদি আল্লাহ আমাকে আজ সুস্থ সবল রাখে সেই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে ভালো রাখে এবং আপনারাকে যেন আল্লাহ ভালো রাখে। তো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনে বলছেন কুল লিল মুমিনিনা, আল্লাহ শুধু মেয়েদের নয় আল্লাহ ছেলেদেরকেও বলছে যে এই ছেলেরা যারা মুমিন আল্লাহওয়ালা এদের আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা যখন রাস্তা দিয়ে চলবে ঠিক তখন তোমরা নিজের চোখ দুটো যে আল্লাহ দিয়েছে চোখ দুটো তোমাদের যেন নিচে থাকে। তো আল্লাহ যে সুন্দর করে ফর্মুলা দিচ্ছে যে কুল লিল মুমিনিনা ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফুযুনা ফুরুজাহুম, তারপরে আল্লাহ বলছে এই দুনিয়ার মুমিনেরা তোমরা নিজের লজ্জা স্থানকে সুন্দর করে পবিত্র রাখবে। ভাই জানা অনেক ওলামায়েকরাম এবং ফাকিহগণ তারা বলছেন যে লজ্জা ছেলেদের হচ্ছে নাভি থেকে নিয়ে নিচ অব্দি অর্থাৎ আপনার হাঁটু পর্যন্ত। এবার ভাবুন তো আজ আমাদের এলাকায় শুক্রবার মোহনপুর অনেক ছেলে আছে কাজের অবস্থায় হোক বা কোনো কারণে হোক অনেকগুলো নামাজও পড়ে রোজাও রাখে হজও করে জাকাতও দেয় কিন্তু এরা অনেক সময় লুঙ্গিটাকে এমন ভাবে যাকে আমরা লেংটি বলি লেংটি বেড়ে নেই। খবরদার, আপনার যদি প্রয়োজন পড়ে সেই রূপ আপনি একটা প্যান্ট যেন আপনার উদাহরণ হয়ে যায় সেই রকম আপনি বানিয়ে নেন। সুবহানাল্লাহ। তাহলে শুধু মেয়েদের নয় ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এখানে দুটো ফর্মুলা দিলেন এ ছেলেরা এর মমিনেরা আজ কেন জালসাতে এলান করতে হবে কেন প্রচার করতে হবে যে তোমরা গিয়ে যেখানে দোকান বসেছে। কিন্তু বিশেষ করে আমি এই কমিটিকে বলি যেখানে তাবলিগি জালসা হবে যে জায়গায় নেকির উপকার হবে যেখানে নেকির কাজ করব সেই নেকির জায়গায় কোনো দিন একটাও দোকান বসবে না। কারণ আপনি ভালো করে জেনে নেন সে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লা সাল্লাম তিনি বলছেন আবগাদুল বেলাদ ইলা আসওয়াবিহা ওয়া আহাব্বুল বেলাদ ইলা মাসাজিদহা, এ শুক্রবারের নবীর মোমেনা এ আল্লাহর বান্দা বান্দিরা
মোহাম্মদুর রাসূলুল্লাহ সকল বড় সাল্লা সাল্লাম কেমন করে বলে সুন্দর ফরফরা একবার বলে দিলেন আল্লাহর কাছে সব থেকে নোংরা জায়গা সব থেকে জঘন্য জায়গা সেই জায়গাটা হচ্ছে বাজার এই নজরান ছেলেরা আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে এই জন্য পৃথিবীতে পাঠিয়েছে যে যখন দোকান পাশার বসবে ঠিক ওই জায়গা দিয়ে মেয়ে ছেলেগুলো যখন ভ্রমণ করবে মেয়ে ছেলেগুলো জালসার থেকে আসবে ঠিক তোমরা সেই মতো শয়তানের মতো দেখে থাকো এটাই কি আল্লাহ বললেন যে কুল কুল মুমিনিনা আল্লাহ রাব্বুল আলামিন যে বলছে যে যখন ছেলেরা তোমরা রাস্তা দিয়ে চলবে ঠিক যেন তোমাদের চোখ দুটো নিচে থাকে নবীর হাদিস নবী বলছেন যাদের মধ্যে ইমান আছে আল্লাহর ভয় আছে নবীর ভালোবাসা আছে সেই ব্যাপারে নবী বলছে যে ঠিক যখন রাস্তা দিয়ে চলছে যেমন আপনাদের উদাহরণ দিই কেউ রাগলেন না আমার প্রিয় বন্ধু আমার ক্লাসের সাথী আপনাদের এলাকা মাওলানা খলিলুর রহমান ধরেন যে একজন আলেম মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে যেতে যেতে একটা সুন্দরী মহিলা ঠিক চোখটা পড়ে গিয়েছে আর নবী বলছেন আন্নাজরে নজরাতুল উলা একবার যদি চোখ পড়ে যায় একবার দেখা জায়েজ কিন্তু এটা ভাবেন না যে একবার যখন জায়েজ তো ঠিক আমি দেখেই থাকব না নবী বলছেন সঙ্গে সঙ্গে তুমি এবার তোমার চোখটা ফিরিয়ে দাও কারণ নবীর জামানায় একটা মেয়ের নাম ছিল ফাতেমা এত সুন্দরী আল্লাহ এত চেহারা দিয়েছিল নবীর সাহাবীরা বসে আছে আর ঠিক ওই মেয়েটা ওই জায়গায় এসেছে সুবহানাল্লাহ এবার সঙ্গে সঙ্গে ওই ছেলেটা নবীর সাহাবি যেমন মেয়ে ছেলেটার দিকে চোখটা পড়েছে এবার তার দিকে দৃষ্টি দিয়ে দেখে আছে কিন্তু ভাই আমার জেনে রাখো আল্লাহ চোখ যে আপনাকে দিয়েছে আল্লাহ কোরআনে বলছে আলাম না যে আল্লাহ তোমাদের যবই তোমাদের ইঞ্জেকশন লাগা যবই তোমাদের মহিষের ইঞ্জেকশন করু তোমরা খবরদার ওই দোকান ছাড়বে না যদি সত্যি তোমরা আল্লাহর বান্দা বান্দি হও তাহলে অবশ্যই তোমরা দোকানে থাকবে না তোমরা জালসায় আসবে এবার চলো যেমন সাহাবীটা ওই মেয়েদের দিকে দৃষ্টি পড়েছে এই সাহাবী দেখে আছে এবং ওই মেয়ে ছেলেটাও ওই সাহাবীটা দেখে আছে কারণ যেমন আল্লাহ রাব্বুল আলামিন মেয়েটাকে সুন্দর করেছিল যেমন মেয়েটাকে আল্লাহ ভালো করেছিল ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সেই সাহাবীটাকে সুন্দর করেছিল আর এই চোখটা এমন আল্লাহর বিশাল নিয়ামত কারণ যারা অন্ধ মানুষ যাদের চোখ নাই তাদেরকে একবার জিজ্ঞাসা করে দেখো এ মা এ বাবা তোমার যেই ছেলেটা সেই যে চোখ বন্ধ হয়ে গিয়েছে বেচারা চোখ নাই কিন্তু বেচারা যখন বড় হলো এবার বাবা মা সুন্দর করে বিয়ে দিল বিয়ে দেওয়ার পর স্বামী স্ত্রীতে মিলন হলো মিলনের পর যে বাচ্চাটা জন্ম নিয়েছে যেমন আব্বা বলে ডাক দেয় দেখেন ভাই আমার ওই সময় যার চোখটা বন্ধ হয়ে গিয়েছে বেচারা ওই ছোট্ট ছেলের মাথায় হাত দেয় আফসোস করে সেই সময় বুকের বেদনা ফেটে উঠে হে রব্বুল আলামিন আজ তুমি যদি
আমার দুটো হাত নিয়ে নিতে, আল্লাহ তুমি আমার দুটো পা নিয়ে নিতে, আর তুমি যদি আমাকে চোখ করতে আল্লাহ, তাহলে আজ আমি আমার ছেলেকে দেখতাম, আমার মেয়েকে সুন্দর দেখতাম, আমার স্ত্রীকে দেখতাম। তোমার পৃথিবীর কেমন চেহারা, চেহারা কালো না ধরো, এই গ্রামের মানুষগুলো কালো না ধরো, আমি আল্লাহ দেখতে পেলাম না। কিন্তু ভাই আমার আল্লাহ যে আপনাকে চোখ রয়েছে, এত সুন্দর চোখ নিয়ে আপনি অপচয় খরচ করবেন না। খবরদার, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াপার মেয়েদের দিকে দেখা, ওয়ানায় দিকে দেখা, ওয়ানায় ভাবে কারণ মেরে নেওয়া, আর চোখ দিয়েছেন তার জন্য যে সে কাজে লাগাবেন, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের দুইটা ঘাড়ে দুইটা ফেরেশতা দিয়েছে। আল্লাহ কোরআনে বলছেন, কিরামান কাতিবিন ইয়াগালামুনা মা তাফাকালু। আজ আপনি আপনাদের ইমাম বাড়িতে বসে আছেন, বাবা বসে আছে, মা বসে আছে, কাউকে দেখালেন না, চুপি চুপি। আচ্ছা বলেন তো, আমাদের এই শুক্রবারই মোহনপুর এলাকায় মোবাইল আসার পর সত্য কথা বলবে, মোবাইলে কি কোন ছেলে মেয়ে প্রেম করে পালিয়ে বিয়ে করেছে, এরকম আপনাদের জানা আছে? সত্য কথা বলো। আরে মোবাইল যেমন উপকার হয়েছে, তো মনে হচ্ছে অপকার বেশি হয়েছে, সত্যি? আরে আমি একজন সরকারি শিক্ষক, সিনিয়র মাদ্রাসা, আমার মাদ্রাসায় মাত্র ক্লাস ফাইভে পড়ে, কতটুকু জ্ঞান হয়েছে? একটা মেয়ে এসে আমাকে বলছেন, স্যার এই ছেলে আর এই মেয়েটা ভালোবাসা করছে। ভালোবাসা বলছে? হ্যাঁ স্যার। যারা এখন পর্যন্ত কিছু বলতে পারবে না, এই বেহায়া মা বেহায়া বাপ, কোন দরকার আছে যে তোর মেয়েটাকে মোবাইল দিতে হবে, তোর ছেলেকে মোবাইল দিতে হবে? জেনে না, আল্লাহ বলছেন বান্দারে, তুই যতই ছুটিয়ে কাজ কর, কেউ দেখতে পেল না, কিন্তু আমি আল্লাহ তোর যে দুইটা ঘাড়ে আমি ফেরেশতা রাখলাম, কেরাম সম্মানিত ফেরেশতা, কাতেব যাকে আমরা কেরানি বলি, ক্লার্ক বলি, যেই মাদ্রাসার হিসাব কিতাব তার হাতে থাকে, জেনে রাখো আপনার যত দুনিয়াতে যা আপনি ঘটাচ্ছে, এতে আপনাদের গ্রামের ইমাম দেখুক বা না দেখুক, তোমার মা জানুক বা না জানুক, তোমার বাবা জানুক বা না জানুক, কিন্তু জেনে রাখো দুইজন ফেরেশতা তোমার সব জিনিস বিপদ করতে আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের এই মেমোরির ভিতরে এমন একটা মেমোরি দিয়েছে, এর আল্লাহর বান্দা বান্দিরা, তোর পৃথিবীতে যা ঘটনা হচ্ছে সব এক জায়গায় লিপিবদ্ধ হচ্ছে, যখন আপনি মারা যাবেন আর এই দুনিয়া ছেড়ে ওই দুনিয়াতে যাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাব, এ আল্লাহর বান্দা, এ শুক্রবারই মোহনপুর এলাকার অমুক আল্লাহর বান্দা, এর আল্লাহর বান্দি, দয়া করে তুই তোর আমল নামাটা পড়, তোর এই জায়গাতে তোর কেতাবটা পড়, আর পড়ে আমি আল্লাহ তুই আমার সামনে শোনা, কারণ তোকে অনেক বড় আলেম বারবার করে কোরআন পড়ে বলেছিল, কুল্লিল মুমিনিনা ইয়াতুবুন আবসারিহিম ওয়া ইয়াহফুযু ফুরুজাহুম। তোদের ওই মূল বিষয়ে ওই আল্লাহর বান্দা বান্দিরা, ওই তোর গ্রামের অমুক মরলটা, অমুক ইমানটা,
বেচারা সুন্দর করে তোরাকে বারবার বলেছিল, এরে ছেলেরা, এরে মুমিনেরা, এরে আল্লাহর বান্দারা, তোরা যখন রাস্তা দিয়ে চলবি খবরদার তোদের দুইটা চোখ যেন ওপর মনে না যায়। দ্বিতীয় কথা, এ মামা, তোমরা তো আমার মায়ের জাত, একটু দয়া করে কথা বলছি। অবশ্যই আমি তোমাদের যদি ছেলে হই আমার কথাটা শুনে দেরি করবে না। এই যে আগাদিটা ফাঁকা আছে, একটু সবাই মিলে দয়া করে বলছি, আগে আসো তো মামা, কথা বলছি শুনো, উপকার আপনার হবে। ওই জায়গাটা জান্নাত যাওয়ার জন্য তোমার সার্টিফিকেট হবে। দ্বিতীয়ত, যেই মা আমার বোনেরা সাইডে দাঁড়িয়ে আছে বসতে পারছে না, এদের একটা অধিকার, নিজে বসো, মা বাবাকে বসার সুযোগটা করে দেন। আপনারা একটু আগে চলে আসেন, একটু চলে আসেন, বলেন দেখি, জুমাতে নামাজ পড়তে যাচ্ছে, কেউ যদি ঠান্ডা সিজনে বাগান প্রায় সব মারায়, আমার যোগ্য ইমাম সাহেব সভাপতি বসে আছে, আচ্ছা বলুন, যদি সবাই বারান্দায় থাকে আর ইমাম যদি মসজিদে থাকে, ওখানে ইমামতি করে নামাজ হবে? হবে কি না? হবে না। তাহলে নামাজ যখন হবে না, তো কেন আমরা আগামী ফাঁকা রাখবো? একটু জলদি করে উঠে আসে, ঠিক নাবির চোখটা পড়ে গিয়েছে, নাবি আমার সঙ্গে সঙ্গে সেই লোকটার মাথায় হাত দিলেন, আর হাতটা দিয়ে এইভাবে কাপ করে নেবি, এবার হাতটা ঘুরিয়ে দিয়েছে। এইরকম যদি কোন আল্লাহর বান্দা কোন মহিলার দিক তাকায়, আর ওই সময় যদি আপনার চোখটা পড়ে যায়, তাহলে এর কাফফারা হলো এটাই, তার ঘাড়ে হাত দেন, মুখমণ্ডলে হাত দেন, আর এইভাবে কাপ করে অন্য দিকে আপনি ফিরিয়ে নেন। চলো, এবার বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কিন্তু ছেলেদেরকে পর্দা করতে বলেছেন, ওই দেখো তার জন্য নবী বলছেন যে প্রত্যেকটা ছেলে খবরদার তোমাদের প্রথম পর্দার দরকার। এরে আল্লাহর বান্দারা, বলুন দেখি ভাই আমার, আজ আপনি গঞ্জি খুলে খালি শরীরে পায়ে ঘুরে বেড়ান, এটা কোথায় দলিল পেলেন? এ বাবা, এ জুয়ান ছেলেরা, এটা কে তোমাকে শিক্ষা দিল? কোথায় তুমি পেয়েছো যে ঠিক তুমি গঞ্জি খুলে খালি শরীরে ঘুরে বেড়াবে? খবরদার, নবী আমার বলছে ছেলেদের হচ্ছে পর্দা এটা, যে ছেলেদের কম করে একটা গঞ্জি থাকতে হবে, এবং তার এই জায়গা থেকে তার লুঙ্গি হোক, তার পায়জামা হোক, তার প্যান্ট হোক, এইরকম পোশাকটাকে পরিধান করতে হবে। এবার চলো ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এবার মেয়েদের দিক চলো। আল্লাহ কোরআনে বলছেন, কুল্লিল মুমিনাত ইয়াগফুরনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফুজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউদিনা জিনাতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মা বোনদেরকে বলছেন, এ নবী তুমি বলে দাও, কুল্লিল মুমিনাত, তোমার মুমিন মাইদেরকে, তোমার স্ত্রীদেরকে, তোমার বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে মিষ্টি ভাষায় বলছেন, ওগো আমার নবী, ওগো আমার ভালোবাসার রাসূল, তুমি দয়া করে বলো, কুল্লিল মুমিনাত ইয়াগফুরনা মিন আবসারিহিন্না। নবী বলো, যখন মায়েরা রাস্তা দিয়ে চলবে,
তোমার মতো একজন মা
আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত জ্ঞান দিয়েছে, আর আজকে কত বলছে সেই যখন নিষ্ফল হলো এই দুষ্টমালা ওরা, এরা বলছে কোরআনে কোথাও আল্লাহ রাব্বুল আলামিন বারবার কথা বলেনি, এর দুষ্ট মাইজেরা, এর শয়তানের দলেরা, কেন তোরা বলছিস যে কোরআনে কোথাও নাই আল্লাহ রাব্বুল আলামিন এই হিজাবের ব্যাপারে, পর্দার ব্যাপারে, পর্দার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার শরীর অন্যজন থেকে নাই জেনে রাখো, আর শয়তান মালাউন এমন সুযোগ নিয়ে থাকে, এমন সুযোগে থাকে যে কেমন করে এই চাপটাকে আমরা জাহান্নামে নিয়ে যাব। ওই জন্য একটা মেয়ে ছেলে এক নয় দুই নয় পাঁচ জনকে একটা মেয়ে ছেলে জাহান্নামে নিয়ে যাবে আল্লাহ শক্তি দিয়েছে, কেমন করে? আজ আপনি একটা মেয়ে জন্ম দিলেন, সেই মেয়েটা যখন বড় হলো যদি বেপর্দা হয়, বেনামাজি হয়, এই মেয়েটা প্রথমত যদি মারা যায় তো প্রথম তিনজন একই সঙ্গে জাহান্নামে যাবে। তাহলে কে কে? মেয়ের বাবা, মেয়ের মা এবং ওই মেয়েটা, তিনজনকে জাহান্নামে নিয়ে যাবে। এবং ঠিক যখন মেয়েটার বিয়ে হয়ে গেল, এটা হলো তিন, এবার তাছাড়া পাঁচ জনকে একই সঙ্গে জাহান্নামে নিয়ে যাবে। কে কে? মেয়ের বাবা, মেয়ের মা, মেয়ের ভাই এবং মেয়েটা এবং তার স্বামী। এতটা শক্তি দিয়েছে তো ভাই আমার, আজ আপনি মেয়ে জন্ম দিয়েছে, সেই মেয়েটাকে সুন্দর ছোট্ট থেকে এখনো নাবালক হয়ে আছে, পোশাক পরাবে, হাফ প্যান্ট খবরদার পরাবেন না, কারণ এই মেয়েটাকে প্রথম থেকে ইসলামিক ধাঁচে তৈরি করো। সুবহানাল্লাহ ভাই আমার। তাহলে এবার বলো বাবা আব্দুল্লাহর দিন জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লা সাল্লা, তিনি বলছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। এরে আব্দুল্লাহর দিন নবী বলছে শোনো, যারা অভিভাবক, যারা মালিক হয়েছ, যারা বাবা হয়েছ, যারা মা হয়েছ, ভালো করে হাদিসটা মনে রাখো। নবী বলছেন বাবা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে, তুমি যে বাবা হয়েছিলে আর ছেলে মেয়ে জন্ম দিয়েছিলে, এ বাবা তোমার মেয়ে যখন স্কুল যাচ্ছিল, তোমার মেয়ে যখন কলেজ যাচ্ছিল, রাস্তা দিয়ে যেত, সেই সময় তোমার মেয়েটা বেপর্দা হয়ে বের হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন পর্দার কথা, আর তোমার মেয়ে যখন রাস্তা দিয়ে যায়, সেই সময় কি তোমার মেয়েটা পর্দা করে রাস্তা দিয়ে যাচ্ছিল না বেপর্দা হয়ে যাচ্ছিল? বাবা তুমি বলো, মা তুমি বলো, শুধু মা হয়ে পড়তে থাকলে হবে না, বাবা তুমি বাবা হয়ে পড়তে থাকলে হবে না, কারণ বাবার মতো যদি বাবা না হয়, মায়ের মতো যদি মা না হয়, বাবা গো এ মা ঠিক যদি তোমার মেয়ে পর্দা না শেখা হয় তাহলে জেনে রাখো বাবা, জেনে রাখো মা তুমি যত নামাজি হও, যত পরিষ্কার হও, ওই মেয়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত থেকে বের করবে।
আর জান্নাত থেকে বের করে ঠিক তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এবার চলো ভাই আমার এবার যখন বাজারে যাবে সুন্দর করে বর্ষা লাগালো মাথা সুন্দর করে ভাবলো আর থেকে এবার যখন বাজার নিয়েছে বাজারে কিছু বাজার করবে আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছে পৃথিবীতে এমন কোটা জাত আছে শত্রু হবে কিন্তু আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ তোদেরকে ভবিষ্যৎ বাণী দিয়ে দিলাম তোদেরকে সুসংবাদ দিয়ে দিলাম আমি আল্লাহ সব থেকে পৃথিবীতে মুসলমানকে পেলে এরা গলা কেটে দিবে হত্যা করে দিবে তার মধ্যে একটা হলো ইহুদি আর যারা ইউক্রেনে যারা আছে ইউক্রেনের যে প্রধানমন্ত্রী ইসরায়েলকে সাহায্য করেছিল জি আর যদি অনেক ভাবেন আহা কিন্তু এই দুষ্ট বলেছিল আমি তোমাদের সামনে আছি আল্লাহ রাব্বুল আলামিন দেখো কেমন চক্রান্ত আল্লাহ বলছে আরে আমার চক্রান্ত তোরা জানিস না আমি আল্লাহ এমন ভাবে তোদের সামনে চক্রান্ত করব ওয়া মাকারু মাকারাল্লাহ ইয়া খাইরুল মাকিরিন তোদের সঙ্গে এমন চক্রান্ত করে নেব এমন খেলা খেলব তোরা জানিস না তোরা জবি শত্রু তাকার তোদের শত্রু শত্রু জানে না জানে আমি আল্লাহ এমন একটা খেল খেলব তোদের মধ্যে তোদের দিয়ে আমি আল্লাহ ধ্বংস করে দেব এবার চলো ভাই আমার সেই মেয়ে ছেলেটা যে বাজার পেরিয়েছে সোনারের দোকান বড় বিশাল করে দোকান করেছে এই শয়তান আর আরএসএস এর জাল খেলেছে আর ইয়াকুব জাল খেলে যে কৌশলে হোক আমি এই মুসলমানের মেয়েটাকে যেমন করে হোক আমি এর পর্দা খুলব তাহলে আমি ছাড়ব ঠিক কৌশল লেগে আছে এবার মেয়েটাকে বারবার করে মিষ্টি কথায় বলছে ওগো বোন আমার ওগো মা আমার আমি তোমার বাবার মতন আমি তোমাকে বলছি দয়া করে তুমি আমার দোকানে এসো আমার দোকানে মাল নাও আমি অনেক ছাড় দেব অনেক সুযোগ সুবিধা দেব আমার এখানে এসো ঠিক আমি তোমাকে